আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। স্যার প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি আমার ঢাকা ডিস্ট্রিক্ট বাড়ি থানা হলো দোহার। দোহার থেকে এসেছেন? আচ্ছা স্যার একটু জানতে চাইবো ডিপিআরসি হাসপাতালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আর ছিলাম আমার এই ঘাড়ের আর এই হাতের সমস্যা নিয়ে। আচ্ছা এটা কতদিন যাবত ছিল আপনার সমস্যাটা? 3 থেকে 2.5 মাস। আচ্ছা এটা কি হঠাৎ করেই হয়েছে নাকি আপনার কোনো কারণে হয়েছে? না হঠাৎ করেই হয়েছে। হঠাৎ করেই? আচ্ছা স্যার একটু জানতে চাইবো আপনি যখন ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন আপনি কোন ডক্টরের আন্ডারে আপনি ভর্তি ছিলেন? আমি মোহাম্মদ ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। কতদিন যাবত আপনি এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন? 15 দিন। গত 15 দিন যাবত আপনি হসপিটালে ভর্তি আছেন। আপনার যে সমস্যাটা ছিল এই সমস্যা মানে মূলত আপনার সমস্যাটা কি হতো? আমার সমস্যাটা এই এখানে ব্যথা হতো, কোনো কিছু লাড়তে পারতাম না, উঠাইতে পারতাম না। এখন আল্লাহর রহমতে ওই ব্যথাটা নাই আর কি। ব্যথাটা নাই এখন? কি আপনার কাছে একটু সুস্থ বোধ হচ্ছে? আগের থেকে অনেক ভালো বোধ করছেন? একটু সুস্থ বোধ হচ্ছে। আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে এই সমস্যাটার জন্য কি আপনি এর আগে কোথাও চিকিৎসা নিয়েছেন? এর আগে আমি চিকিৎসা নিয়েছিলাম ইমপালস হসপিটালে। এক সপ্তাহ আমাকে বলছে যে থেরাপি দিলে চলে যাবে। জি জি। এক সপ্তাহ আমি থেরাপি দিছি, তো থেরাপি দিয়ে আমি সৌদি আরব গেছি। তারপর ওটা আমার ভালো হয় নাই, আমি ওই 1.5 মাস থাকছি, মানে খুব কষ্টে দিন যাপন করছি। আচ্ছা পরে আমি একবারে রিটার্ন এসে করছি, ব্যথার লেগে কাজকর্ম করতে পারি না এই কারণে। আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হাসপাতালের ঠিকানাটা আপনি মূলত কোথা থেকে পেয়েছিলেন? ওই আমার এক ভাই লাগে, ছোট ভাই। আচ্ছা ওর নাম হলো হিরণ। আচ্ছা ও আমাকে দিয়েছে, ওই এখানে চিকিৎসা করছে 2 বছর আগে। আচ্ছা উনিও নিশ্চয়ই সুস্থ হয়ে গিয়েছিলেন? আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে আপনি যতদিন ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন এখানকার যারা ডাক্তার ছিলেন, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদের ব্যবহার কেমন ছিল? না তাদের ব্যবহার খুব সুন্দর। আচ্ছা ভালো ব্যবহার করেছে সবাই। মানে আপনাকে প্রপারলি যে এই ধরনের ট্রিটমেন্টটা দেওয়ার কথা ছিল তারা টাইম টু টাইম আপনাকে সেটা প্রোভাইড করেছে? টাইম টু টাইম আসছে, দেখছে। আচ্ছা স্যার একটু জানতে চাইবো যে এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন ডিপিআরসি হসপিটাল। এখানকার পরিবেশ তো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা, যারা আছে ম্যানেজমেন্টে তাদের আচার ব্যবহার কথাবার্তা খুবই ভালো। আচ্ছা স্যার আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা নিয়ে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন এ ধরনের অসংখ্য রোগী দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা হয়তো বুঝতে পারে না যে কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে বা সঠিক ডক্টরটা তারা খুঁজে পান না বা অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন ধরনের অপচিকিৎসার সম্মুখীন হন, তো সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন কিনা? বলবো, সমস্যা নাই, যদি আমার কোনো আত্মীয় স্বজন থাকে বা এলাকায় যদি কোনো আত্মীয় স্বজন ভাই বোন যদি থাকে আমি তাদেরকে এই অ্যাড্রেস দিয়ে দেবো, তাদের সাথে যদি আসতে হয় ওটা আমি কি করবো। আপনি সাজেস্ট করবেন যে যারা অন্তত একবার হলো ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে অন্তত দেখা করুন? বুঝতে পেরেছি। আচ্ছা স্যার সব শেষে একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে ধরনের সেবা পেয়েছেন, আপনারা তো অন্যান্য হসপিটালেও যান, তো এই হসপিটালে যে সেবা সেটাকে আপনি আউট অফ 10, 10-এর ভিতরে কত মার্কস দিবেন? 10-এর ভিতরে তো 8-ই দেওয়া যায়। 8-ই দেওয়া যায়। আচ্ছা ধন্যবাদ আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।